हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। सबाई के स्वागतम जानाच्छि आमार चैनेले आरो एकटी नतून रेसिपी देखार जन्य। आजके आमी आपनादेर साथे शेयर करब बीफ तेहारी रेसिपिटी। बीफ तेहारीर एकटी बैशिष्ट्य होच्छे एई तेहारीटी बिरियानिर चेये अनेकटा लाइट मशलार बा हालका मशलार होये थाके। आमरा अनेक समय तेहारी रान्नाय अनेक बेशी मशलार व्यवहार करे फेली, जार कारणे एटार तेहारी थाके ना, एटा बिरियानी होये जाय। আর তাছাড়া অতিরিক্ত মশলা ব্যবহারের ফলে তেহারির পারফেক্ট যে কালারটা সেটা কিন্তু আসে না, আর তেহারিতে সব ধরনের মশলাও কিন্তু যায় না। পুরানো ঢাকার অধিকাংশ তেহারি হাউসে যে রেসিপিতে রান্না করা হয় তার মূল বৈশিষ্ট্য হচ্ছে একদম হাতে গোনা কয়েকটা মশলা, একদম সাদামাটা মশলা। আর আজকে আমি আপনাদের সাথে সেই পারফেক্ট পুরান ঢাকার মজাদার তেহারিটি রান্না করে দেখাবো। বিফ তেহারি রান্না করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিফ বা গরুর মাংস। আমি এখানে গরুর মাংস প্রায় 1 কেজি পরিমাণ নিয়েছি। এই গরুর মাংসের পরিবর্তে আপনারা কিন্তু খাসির মাংস দিয়েও একই পদ্ধতিতে তেহারি রান্না করে নিতে পারবেন। আর চেষ্টা করবেন মাংসগুলোতে যেন অল্প স্বল্প কিছু পরিমাণ চর্বি থাকে, এতে করে বিফ তেহারি বা বিরিয়ানি আপনি যেটাই রান্না করুন না কেন এটা কিন্তু অনেকটা টেস্টি হবে। এখন দেখিয়ে দিচ্ছি তেহারি রান্না করার জন্য মেন যে মশলাটা। তেহারিতে কিন্তু জিরা, ধনিয়া, হলুদ, মরিচ এগুলোর কিছু ব্যবহার করা হয় না। এখানে যা নিয়েছি সেগুলো হচ্ছে এলাচ, দারচিনি, জয়ত্রী আর জায়ফল। এই চারটা উপকরণ তেহারি রান্নার জন্য ব্যবহার করা হয়। এখানে আমি এলাচ নিয়েছি 10-12টা, আর নিয়েছি 8-10 টুকরা, ছোট ছোট টুকরো করে নিয়েছি দারচিনি। এই এলাচ আর দারচিনি ছাড়া আমি জয়ত্রী আর জায়ফলটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি অর্ধেকটা জয়ত্রী নিয়েছি এবং জায়ফল নিয়েছি অর্ধেকটা। এগুলোকে আমি একসাথে গুঁড়ো করে নেব না ভেজে। পরবর্তীতে এখান থেকে আমি 1 চা চামচ জয়ত্রী আর জায়ফলের গুঁড়া ব্যবহার করব রান্নায়। আজকে আমি বিফ তেহারিটা সয়াবিন তেলে রান্না করছি। আপনারা চাইলে সরিষার তেলে তেহারিটা রান্না করে নিতে পারবেন। এখানে আমি তেল নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। তেহারি রান্নায় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই হয়, যেহেতু একই তেলের মধ্যে আমি চালটাও রান্না করে নেব, তাই পরবর্তীতে এই তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন এই গরম তেলের মধ্যে আমি এলাচ আর দারচিনিগুলো দিয়ে দিয়েছি। এই এলাচ দারচিনিগুলোকে গরম তেলের মধ্যে একটু নেড়েচেড়ে যখন খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1/4 কাপ। এই পেঁয়াজ কুচিগুলোকে এখন তেলের মধ্যে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এখন এই কাঁচামরিচগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এতে করে তেহারিতে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে, যেহেতু আমরা এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করছি না। এই পেঁয়াজ কাঁচামরিচগুলোকে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এগুলোকে কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজিনি, আপনারা লক্ষ্য করবেন, তাহলে তেহারির যে রিয়েল কালারটা সেটা কিন্তু আসবে না। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমি এখানে আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এই আদা রসুনগুলোকে এখন পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমি 1-2 মিনিট ভেজে নেব। আদা রসুনগুলোকে পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে যখন এর থেকে খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে, অর্থাৎ আদা আর রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে, ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জয়ত্রী আর জায়ফলের গুঁড়া। আমি যে আগে থেকে জয়ত্রী আর জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম ওইখান থেকে আমি 1 চা চামচ জয়ত্রী আর জায়ফলের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও একটু নেড়েচেড়ে মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এই মাংসগুলোকে বেশ ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। মাংসগুলোকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই মাংসগুলো থেকে পানি উঠে আসা পর্যন্ত। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো থেকে কিন্তু অনেকখানি পানি উঠে এসেছে। এই পানিটাতেই মাংসগুলো কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এই টক দইটা দিয়ে মাংসগুলোকে আমি আবারও বেশ ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব এবং আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ হতে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে করে রাখতে পারেন।
আর এই সময় পানিটা যদি একদম কমে যায় তাহলে আবারও একটু গরম পানি অ্যাড করে দেওয়া যাবে, কিন্তু আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। ঢাকনা খুলে দিয়ে এখন আমি মাংসগুলোকে আবারও একটু চেক করে নিয়েছি। এখনও যথেষ্ট পরিমাণে পানি আছে মাংসের ভেতর, যেহেতু আমি চুলার আঁচটা একদম লো করে রান্না করছি। তো এই পানিটা আস্তে আস্তে যখন শুকিয়ে আসবে ততক্ষণে মাংসটাও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একবারে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার ঢাকনা খুলে দিয়ে আমি মাংসগুলোকে চেক করে নিয়েছি, মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। আর তেহারিতে তেহারির মাংসটা কিন্তু খুব বেশি নরম হয় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু মাংসটাকে আমি আবারও চালের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। তাই মাংসটা এই পর্যায়ে কিন্তু আমাদের হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হতে আমার প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছে মাংসটাকে সিদ্ধ করে নিতে। তো মাংসগুলো থেকে অলরেডি অনেকটা তেল বেরিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখন মাংসগুলোকে উপর থেকে একটি চামচ দিয়ে উঠিয়ে নেব। তেল আর ঝোল বাদ দিয়ে যতটুকু সম্ভব আমি মাংসগুলোকে উপর থেকে উঠিয়ে অন্য একটি পাত্রে রাখছি। এই অবশিষ্ট তেল আর ঝোলের মধ্যে আমি চালটা ভেজে নেব। বিফ তাহারিটি রান্না করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি আগে থেকে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি প্রায় 800 গ্রাম চাল নিয়েছি, যেহেতু আমি মাংস 1 কেজি নিয়েছি। বিফ তাহারি রান্নার সময় সবসময় চাল থেকে মাংসটা একটু বেশি হয়, তাই আমি এখানে চালের পরিমাণটা নিয়েছি 800 গ্রাম আর মাংস নিয়েছি 1 কেজি। এবার অবশিষ্ট এই তেল আর মশলার মধ্যে আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। এভাবে আগে থেকে পানি ঝরিয়ে রাখলে আপনার বিরিয়ানিটা কিন্তু বেশ ঝরঝরে হবে। এবার আমি চালগুলোকে এই তেলের মধ্যে বেশ ভালোভাবে 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। চালগুলোকে ভাজতে ভাজতে একটি পর্যায়ে দেখবেন চালগুলো একটু ভারী ভারী হয়ে এসেছে, অর্থাৎ চালগুলোর মধ্যে একটি শনশন শব্দ হয়ে আসছে। তখনই বুঝে নিতে হবে যে চালগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি ঢেলে দেব। যেহেতু আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে পানি এবং দুধ সহ টোটাল 7.5 কাপ পরিমাণ পানি দিব। তো এখানে আমি মাপ অনুযায়ী 6.5 কাপ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব দুধ 1 কাপ। তো টোটাল 7.5 কাপ। যে কোনো বিরিয়ানি অথবা তেহারি রান্নার ক্ষেত্রে এই মাপটা ফলো করলে ইনশাল্লাহ আপনার বিরিয়ানি সবসময় ঝরঝরে হবে। এবার চালগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণটা এখানে একটু চড়া দিয়েছি, এতে করে পরবর্তীতে চালটা যখন ফুটে আসবে তখন আমাদের তেহারিতে লবণের পরিমাপটা একেবারে পারফেক্ট হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি 10-15টা কাঁচামরিচ। তেহারি রান্নাতে কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কিশমিশ, সাথে আরও দিয়ে দিলাম কেওড়ার জল প্রায় 1/2 চা চামচ। পারফেক্ট পুরান ঢাকার তেহারির স্বাদ পেতে হলে আপনাকে এই কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে উঠিয়ে রাখা রান্না করা মাংসগুলো তেল ঝোল সহ। এবার এই মাংসগুলোকে চালের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে অপেক্ষা করব একটি বলক চলে আসা পর্যন্ত। ঢাকনা উঠিয়ে দিয়েছি, চালটাতে অলরেডি একটি বলক চলে এসে পানিটা কিন্তু অনেকখানি টেনে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন চালগুলোকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলোকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এবার আমি চালগুলোকে একটু সমান করে বিছিয়ে দিয়ে চুলার আঁচটা একেবারে লো করে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আপনার হাঁড়ির তলাটা যদি ভারী না হয়ে থাকে তাহলে অবশ্যই হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে নেবেন, এতে করে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমার এই হাঁড়ির তলাটা একটু ভারী, তাই আমি এখানে কোনো তাওয়া ব্যবহার করিনি। আর ঢাকনার যে ছিদ্রটা, এই ছিদ্রটাকে আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি এবং এভাবে এটাকে দমে রাখবো 20 থেকে 25 মিনিটের মতো। ফিরে এলাম 25 মিনিট পর। বিফ তেহারি রান্না আমাদের একেবারে কমপ্লিট। আমি একটু নেড়ে দেখাচ্ছি, দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। একটার সাথে আরেকটা চাল কিন্তু লেগে নেই এবং একটি চালও কিন্তু ভেঙে যায়নি। আর দেখুন এই বিফ তেহারির কালারটা কিন্তু একেবারে পারফেক্ট এসেছে, আর এটা থেকে যে কি সুন্দর একটি সুঘ্রাণ বের হয়েছে, আসলে এটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। তো তেহারিটাকে আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সহজে অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফ তেহারি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার।
একদম অথেন্টিক পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফ তেহারির ফ্লেভারটি পেতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে ফেলুন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।